হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আপনাদের সামনে আরও একটা ব্লগ নিয়ে চলে আসলাম, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকে আমি মুরগির মাংস রান্না করেছি, সঙ্গে ডাল আর কচুর মুখির ভর্তা। এটাই আজকে কিভাবে করেছি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর অনেক দিন পর আজকে আমি মুরগিতে আলুর মাংসটা রান্না করলাম। এখানে আমি প্রথমে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, আর সঙ্গে দিব রসুন। রসুনটা ছেঁচে নিয়েছি। আর এটা একটু ছোট মুরগি, এজন্য একটু ভোনা ভোনা করব। আর এজন্যই ডালটা করেছি আমি। পেঁয়াজটা একটু ভালো মতো নরম হয়ে আসলে আমি দিয়ে দিলাম রসুন। আর তারপর এখন দিলাম আদাটা, ছেঁচে নিয়েছিলাম সেইটা। আর আমি মাংসের মধ্যে কখনো বাটানো মশলা দিই না, গোটা মশলা দিই। যারা আমার ভিডিও দেখে তারা অবশ্যই জানে যে কীভাবে আমি করি। এটা একটু ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এখন গোটা মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ। তারপর এই মশলাটাও আরো ভালো মতো মিশিয়ে নিব। নেওয়ার পর জিরা দিয়ে দিলাম। জিরাটা দেওয়ার পর আরো ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে করে জিরাটা ভালো করে ফুটে যায়। তারপর আমি দিয়ে দিব মাংসগুলো, আর সঙ্গে আলুও দিব। তারপর গুঁড়া মশলাগুলো দিব, লবণ, হলুদ গুঁড়া, আর দিব মরিচ গুঁড়া, দিয়ে একসঙ্গে মিশিয়ে নিব। আর এরই ফাঁকে বলে দিই, যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো, শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমার পাশেই থাকবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি তাদের অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তারপর আমি দিয়ে দিলাম লবণ, হলুদ, আর মরিচের গুঁড়া। আমার মরিচের গুঁড়াটা একটু কেমন জানি হয়ে গেছিল, রোদে দেওয়ার পর এরকম হয়েছে, কালারটা একটু অন্যরকম হয়ে গেছে। তারপর আবারও ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি কোনো পানি ব্যবহার করব না, এখন মাংস থেকে যে পানিটা বের হয়ে আসবে সেটা দিয়ে আমি এখানে কষিয়ে নিব। আর মাংস থেকে যখন পানি বের হবে তারপর তেলটা বের হয়ে আসবে, তখন আমি এটা মধ্যে পানি ব্যবহার করব। তারপর এই তো মাংস থেকে অনেক পানি বের হয়ে আসছে, আমি নেড়ে চেড়ে নিয়ে অনেকটাই তেল বের হয়ে আসছে পানিটা শুকিয়ে। তারপর এখন আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি, আর তারপর সেদ্ধর জন্য একটু পানি দিব। যেহেতু এটা একেবারে ছোট্ট একটা মুরগি, সেদ্ধ হতে সময় বেশি লাগবে না, আলুর জন্যই শুধু পানিটা দেওয়া, তাছাড়া এমনিতে কষিয়ে নিলে কিন্তু হয়ে যেত। তারপর এখন আমি পানি দিয়ে দিলাম, পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব সেদ্ধর জন্য, যাতে করে আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়।
আলুটা সেদ্ধ হয়ে গেছে সঙ্গে মাংসটাও, আর এখন দেখতেই পাচ্ছেন তেল বের হয়ে আসছে। এখন আমি আরো ভালো মতো কষিয়ে নিব। ভালো মতো কষানোর পর আমি এটার মধ্যে অল্প একটু পানি দিব, ঝোল বেশি রাখবো না যেহেতু ভুনা করতেছি এজন্য। আর তারপর বলক আসলে উপর থেকে ভাজা জিরা গুঁড়োটা দিয়ে আমি নামিয়ে নিব, তাহলে আমার রান্না শেষ। বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পর আমি এখন দিয়ে দিলাম পানি। পানিটা দেওয়ার পর বলক চলে আসতে এটা আমি নামিয়ে নিব। রান্নাটা আমার শেষ, আমি নিয়ে নিয়েছি আর সঙ্গে কচুর মুখের ভর্তাটাও করেছি আর ডাল। এই তো আজকে আমার দুপুরের খাবার এইটাই। আজ এ পর্যন্তই, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব 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 বেশি ভালো থাকবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।